আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো হচ্ছে আবির অবজারভেশন এই প্রবলেমটা নিয়ে, যে এখানে যেটা বলছে যে আবির জুন মাসের 22 তারিখে, মানে হচ্ছে আজকে, যে আকাশ পর্যবেক্ষণ করছিল বিকেলে কোনো এক সময় সে দেখে সূর্যের কারণে তার নিজের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 0.405 মিটার, যেখানে তার উচ্চতা হচ্ছে 1.5 মিটার। হ্যাঁ, আবার সূর্যাস্তের সময় আবির লক্ষ্য করলো যে সূর্যাস্তের সময় ভেনাসের অ্যাল্টিটিউড হলো 19.36 ডিগ্রি। অ্যাল্টিটিউড জিনিসটা কি সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এই লাইনটাতে, যে মানে একেবারে মাটি থেকে বা দিগন্ত থেকে ভেনাস হচ্ছে 19.36 ডিগ্রি ওপরে আছে, তাই তো? এটা হচ্ছে তাহলে অ্যাল্টিটিউডের মানে হচ্ছে এইটা। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে বিকেলের ওই সময়ে সূর্য অ্যাল্টিটিউড কত? এখানে দুইটা টাইম কিন্তু দেওয়া আছে, একটা এই যে 0.405 মিটার ছায়া যখন সে দেখছে তখন কিন্তু বিকেলের কোনো একটা সময় ছিল, আর যখন ভেনাস দেখছে তখন কিন্তু সূর্যাস্ত ছিল, দুটো আলাদা সময়। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন বলছে বিকালের ওই সময় যে অ্যাল্টিটিউড কত ছিল, তো অ্যাল্টিটিউড কী সেটা আমরা বুঝছি এই লাইনটা থেকে, যে মাটি থেকে কতখানি ওপরে, কতখানি কত ডিগ্রি কোণ ওপরে থাকে সেটাকে অ্যাল্টিটিউড বলা হয় আসলে। আর আমাকে সিম্পলি কী বের করতে হবে, যে বিকেলের ওই সময় সূর্য হচ্ছে মাটি থেকে কত ডিগ্রি ওপরে ছিল, কত ডিগ্রি কোণ উঁচুতে ছিল। আচ্ছা, পাশে একটা ছবি দেওয়া হচ্ছে, যে মানে অ্যাল্টিটিউড জিনিসটা বোঝার জন্য এখানে আমি দেখাতে পারি। দেখো, যে মনে করো এই যে সূর্য সারাদিনে মনে করি ভাবে যাইতেছে, হ্যাঁ, তো এই জায়গাটা তাকায় দেখো, যে আমরা যদি একদম মানে এই পয়েন্টটা নেই, এই পয়েন্টটাতে সূর্য হচ্ছে মানে মনে করো সবচেয়ে বেশি উঁচুতে আছে। হ্যাঁ, এই পয়েন্টটাতে মনে করে তাকায় দেখো যে 60, 70, 72, যে মোটামুটি 72 ডিগ্রি মতো উঁচুতে আছে সূর্য, তার মানে এই পয়েন্টটাতে সূর্য অ্যাল্টিটিউড হলো হচ্ছে 72 ডিগ্রি। হ্যাঁ, অ্যাল্টিটিউড হচ্ছে এই আইডিয়াটা। তো এখন আমাকে যেটা করতে হবে, সূর্য অ্যাল্টিটিউড বের করতে হবে। তো ফার্স্ট কথা দেখো, যে আমাকে কী কী বলছে, যে আমি এখানে দাঁড়ায় আছি, হুম, তো আমার উচ্চতা হচ্ছে 1.5 মিটার, আর আমার ছায়া পড়ছে কতটুখানি, আমার ছায়া পড়ছে হচ্ছে তোমার এই যে এতখানি মনে করো, হ্যাঁ, যে হচ্ছে 405 মিটার, 0.405 মিটার, আর আমার দৈর্ঘ্য দিকে মনে করো 1.5 মিটার। হ্যাঁ, তো ছায়াটা এতখানি কেন পড়ছে, ছায়া এতখানি পড়ছে মানে হচ্ছে সূর্য আছে এই বরাবর, তাই তো? তাহলে এই জায়গায় আছে তাহলে সূর্য, হুম, তাহলে এখানে যদি সূর্য থাকে তাহলে পরে এই যে এটা হচ্ছে আমাদের মাটি, তাহলে মাটি থেকে সূর্যের কৌণিক দূরত্ব কোনটা, এই থিটাটা, এই থিটাটা হচ্ছে তাহলে আমার মাটি থেকে সূর্যের কৌণিক দূরত্ব। হ্যাঁ, তার মানে এইটাই হচ্ছে আমার মাটি থেকে সূর্যের অ্যাল্টিটিউড, তাহলে আমার সিম্পলি এই থিটার মানটা বের করতে হবে। তাহলে এই থিটার মান কত হবে, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে 10θ = হচ্ছে যে 1.5 ÷ হচ্ছে 0.405, অতএব θ = 10 ইনভার্স 1/2 0.405। হ্যাঁ, তাহলে এটা সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার থিটার মান, মানে বিকেলের ওই সময় সূর্যের অ্যাল্টিটিউডের মান। হুম, ওকে। 2 নম্বর প্রশ্ন যেটা বলছে, যে সূর্যাস্তের কতক্ষণ পরে ভেনাসকে অস্ত যেতে দেখবে। হ্যাঁ, এই প্রবলেমটা তোমাকে কী বলে দিচ্ছে, তোমাকে সূর্যাস্তের সময় ভেনাসের অ্যাল্টিটিউড কতখানি ছিল, যে সেটা বলে দিচ্ছে, যে অ্যাল্টিটিউড ছিল মোটামুটি 19.36 ডিগ্রি। হ্যাঁ, তো সূর্যাস্তের সময় এটার উচ্চতা ছিল 19.36 ডিগ্রি, তাহলে আর কতক্ষণ পরে সে হচ্ছে ভেনাসকে অস্ত যেতে দেখবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে প্রথমে কয়েকটা বিষয় আছে। একটা বিষয় যে একটা জিনিস দেখছো মনে হয়, যে এই যে দেখো, যে সূর্য যখন এই জায়গায় আছে তখন আমি সূর্য অ্যাল্টিটিউড কত বলতেছি, সূর্য অ্যাল্টিটিউড বলতেছি হচ্ছে 70-72 ডিগ্রি, তাই তো? আবার যদি মনে করো সূর্য এই যে এটা তো সাউথ সাইড, মানে দক্ষিণ দিকে আছে, যদি উত্তর দিকে যদি এই যে এতখানি ওপরে থাকতো, তো তোমার মনে করো হচ্ছে এই যে 70 থেকে আরও দুই ঘর উপরে আছে, 72 ডিগ্রি আছে, তখন আমরা অ্যাল্টিটিউড কত বলতাম, তখন কিন্তু 72 ডিগ্রি বলতাম, তাই না? আমি যখন বলতেছি যে ভেনাস হচ্ছে 19.36 ডিগ্রি ওপরে আছে, এটার মানে সেটা হচ্ছে মানে পূর্ব দিক থেকেও মানে 19.36 ডিগ্রি ওপরে থাকতে পারে, আবার পশ্চিম দিক থেকে 19.36 ডিগ্রি থাকতে পারে, তাই না? দুই দিক থেকে 19.36 ডিগ্রি থাকতে পারে। এই কথাটার মানে আসলে এই অ্যাল্টিটিউড শব্দটা ধারা আমার আসলে বোঝায় না, যে হচ্ছে এটা ঠিক পশ্চিমে আছে নাকি ঠিক পূর্বে দিকে আছে। হ্যাঁ, এই জায়গাতে কাহিনি যেটা সেটা হচ্ছে আমাকে যেটা দেখা লাগবে, এটা বলছে যে আমাকে ভেনাসের অ্যাল্টিটিউড বলছে, শুক্র গ্রহের অ্যাল্টিটিউড বলেছে, তাই তো? তো আমাদেরকে এই ব্যাপার আইডিয়া রাখা লাগবে, যে শুক্র গ্রহ সবসময় হচ্ছে মানে সূর্যের খুব কাছাকাছি থাকে। হ্যাঁ, মানে এই যে দেখো, এটা হচ্ছে সূর্য, মাঝখানের কক্ষপথটা হচ্ছে ভেনাসের কক্ষপথ, আর তারপরে হচ্ছে পৃথিবীর কক্ষপথ, তাই তো? তাহলে পৃথিবী থেকে এই যে ভেনাস আর সূর্যের মধ্যে দূরত্ব সর্বোচ্চ কত হতে পারে, যে এখানে ভেনাস থাকতে পারে, সর্বোচ্চ এই জায়গায় ভেনাস আসতে পারে, ঠিক আছে? মানে যে এইটা হচ্ছে তোমার মনে করো যে হাইস্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে হাইস্ট অ্যাঙ্গেল মানে সূর্য থেকে ভেনাসের
কৌণিক দূরত্বে, তাই তো? তারপর ভেনাস দেখো আবার হচ্ছে মানে এই কোণটা দেখো আবার হচ্ছে ছোট হতে থাকে আস্তে আস্তে, তারপর আবার একদম 0 ডিগ্রি হয়ে গেল, আবার হচ্ছে তোমার মনে করো যাচ্ছে এই যে এইটা এই জায়গাটায় আবার মনে করো এই দিকে হচ্ছে হাইস এত দূর আসতে পারে, মানে সোজা বাংলায় সূর্য থেকে ভেনাসের কৌণিক দূরত্বটা সবসময় খুবই কম হয়, মানে কখনোই মানে এরকম হবে না যে হচ্ছে সূর্য এই জায়গায় যে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, যে এটা মনে করো ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আর একদম এতখানি দূরে এই জায়গাটাতে তোমার মনে করো ইস্টে কেবল হচ্ছে মনে করো যে ইয়া উঠলো, এইখানে কেবল হচ্ছে মানে ভেনাস উঠলো 19.36 ডিগ্রি উপরে ভেনাস আছে, এটা কখনো পসিবল না, ঠিক আছে? সো আমার যদি সূর্য অস্ত যাচ্ছে এখন, তার মানে সূর্য এখন ওয়েস্টে আছে, ভেনাসের অ্যালটিটিউড বলে দিয়েছে 19.36 ডিগ্রি, তার মানে ভেনাস থাকবে আসলে ঠিক এই পয়েন্টটাতেই, ওয়েস্টেই থাকবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এটা তোমাকে ভেনাস শব্দটা যেহেতু বলছে সেখান থেকে বুঝে নিতে হবে যে ভেনাসটা এখন আছে আমার ওয়েস্টের 19.36 ডিগ্রি ওপরে। হ্যাঁ, তো প্রথম কথা এটা যদি আমি খুব সিম্পলি চিন্তা করি তাহলে ব্যাপারটা যেটা হয় যে এই যে আকাশের সব কিছুই, আকাশের সব কিছুই আসলে হচ্ছে আমি যদি দেখি আমার কী মনে হয় যে 24 ঘন্টায় সে হচ্ছে এক পাক পুরাপুরি ঘুরে আসে। কেন সেটা হয়? কারণটা হলো যে আসলে আকাশের জিনিসপত্রগুলো মোটামুটি স্থির, কিন্তু আমি নিজে আসলে আমার নিজের কক্ষপথে মানে পৃথিবী নিজের কক্ষপথে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, এই জন্য আমার মনে হয় যে আকাশের বস্তুগুলো 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে এক পাক ঘুরে আসছে বলে আমার কাছে মনে হয়, তাই তো? হ্যাঁ, আমি হচ্ছে মানে মোটামুটি আমার এক্সিসে পৃথিবীর এক্সিসের চারপাশে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে 24 ঘন্টায় একবার, এই জন্য আমার কাছে মনে হয় যে অন্য সব কিছু সূর্য তোমার গ্রহগুলা তারাগুলা সব কিছু হচ্ছে আমার কাছে মনে হয় যে মানে পূর্ব থেকে শুরু করে পশ্চিম দিকে 360 ডিগ্রি ঘুরে আসে 24 ঘন্টায়, তাই তো? হ্যাঁ, তাহলে আলটিমেটলি এই যে ভেনাস হচ্ছে সব কি যেটা হবে যে ভেনাস তো তোমার হচ্ছে 24 ঘন্টায় ঘুরে আসে 360 ডিগ্রি। হ্যাঁ, তো 360 ডিগ্রি ঘুরে আসে 24 ঘন্টায়, তার মানে 1 ডিগ্রি ঘুরে আসে হচ্ছে তুমি যদি এখানে উইকিক নিয়ম ফেলো 1 ডিগ্রি ঘুরে আসতে টাইম লাগে হচ্ছে 4 মিনিট, তাই তো? 4 মিনিটে সে 1 ডিগ্রি ঘুরে আসে। তো এটা আমি যদি সরাসরি এখানে সূত্রে ফেলি তাহলে প্রজেক্টটা দাঁড়ায় যে হ্যাঁ, তার মানে হচ্ছে মোটামুটি 19.36 ডিগ্রি আমার উচ্চতা আছে এখন ওয়েস্ট থেকে, আমি 19.36 ডিগ্রি উচ্চতে আছি, তাহলে আমি যদি হচ্ছে মানে 19.36 ডিগ্রি উঠতে কতক্ষণ টাইম লাগবে, 19.36 × 4 মিনিট, তাই তো? এটা হলে যত মিনিট হয় তত মিনিট হচ্ছে আমার মানে অ্যান্সার যে হ্যাঁ, যে মোটামুটি হচ্ছে 19.36 × 4 মিনিট মানে 77.44 মিনিট, এটা যদি 60 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে এই যে মোটামুটি হচ্ছে আমার 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 17 মিনিট 26 সেকেন্ড মতো হচ্ছে টাইম লাগবে যদি আমার 19.36 ডিগ্রি উচ্চতা হয় আসলে। আচ্ছা, এই জায়গাটাতে ঝামেলা আছে আরেকটা, হ্যাঁ, যে সেটা তাকায় দেখো যে এই যে দেখো এই ছবিতে দেখলে তুমি ব্যাপারটা বুঝতে পারবা যে এখানে তোমার কী দেওয়া হচ্ছে যে এটা তোমার সানের পাথ, মানে সূর্য আসলে কী হয় যে যে এখান থেকে উঠে এই বরাবর যে এই বরাবর সে অস্ত যায়। হ্যাঁ, তো আমরা জানি যে পৃথিবী হচ্ছে মানে 23.5 ডিগ্রি হেলে আছে, এই জন্য পৃথিবীর মানে সব জায়গাতে সূর্যের সুন্দর করে মানে লম্বভাবে উঠে লম্বভাবে অস্ত যায় না, মানে অনেক জায়গাতে এরকম মানে ব্যাকেভাবে উঠে ব্যাকেভাবে অস্ত যায়, ঠিক আছে? তাহলে দেখো যে এই জায়গাগুলোতে কী হচ্ছে আসলে যে এই যে এটা হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে মানে আমার দিগন্ত মনে করো এইটা, যে আমি মনে করো যে এটা আমার নর্থ হরাইজন, এটা আমার সাউথ হরাইজন। হ্যাঁ, আমি এখানে দাঁড়ায় আছি, তাহলে আমি নিচে কিছু দেখতে পাচ্ছি না, এখানে উপরেটুকু দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে মাথার উপরের বিন্দু, মাথার উপরের বিন্দুকে জেনিথ বলা হয়, এটা মনে করে আমার জেনিথ। হ্যাঁ, তো এই যে দেখো যেটা হয় যে আমার পৃথিবী যদি হেলে আছে এই জন্য ইকুয়েটরটা মনে করো যে এটা মনে করো এখন আমার হচ্ছে ইকুয়েটর, ঠিক আছে? ইকুয়েটরটি হেলে আছে, ইকুয়েটর হেলে থাকলে পরে কী হবে যে হচ্ছে এই যে সানের পাটটা এরকম করে হেলে যাবে, যে সান ইকুয়েটর বরাবর চলবে, তো এই যে এই বরাবর হচ্ছে মানে সানের পাটটা হেলে আছে। হ্যাঁ, তাহলে কী হচ্ছে যে সান হচ্ছে এই জায়গাটায় সান উঠতেছে, উঠে আস্তে আস্তে এই জায়গাটায় সান হচ্ছে ডুবে যাচ্ছে, তাই না? হ্যাঁ, মানে এই যে আমি এইদিকে আমি হচ্ছে নর্থের দিকে নিচ্ছিলাম আর হচ্ছে সাউথের দিকে নিচ্ছিলাম, যদি সাউথকে দিকে রাখি তাহলে ব্যাপারটা এইভাবে চলে আসবে, ঠিক আছে? দেখো সূর্য এখানে উঠতেছে ইস্টে উঠে বেঁকা হয়ে উঠে অস্ত অস্ত যাচ্ছে। হ্যাঁ, এখানে তাকাতে হয়েছে যে এই পুরা পথটা কভার করে আসতে তো টাইম লাগছে হচ্ছে 360 ডিগ্রি, তাই না? এই পুরা পথটা কভার করে আসতে তো টাইম লাগছে হচ্ছে মানে এই পুরা পথটা হচ্ছে 360 ডিগ্রি, এটা কভার করে আসতে টাইম লাগছে 24 ঘন্টা। হ্যাঁ, তার মানে এই যে আমি যদি এটা কমপ্লিট করি মোটামুটি এই যে এই পুরো জিনিসটা কমপ্লিট করতে আমার টাইম লাগবে হচ্ছে 24 ঘন্টা, তাহলে এই যে এই পথের মধ্যে প্রতি 1 ডিগ্রি
পথ অতিক্রম করতে আমার টাইম লাগবে আসলে হচ্ছে 4 মিনিট করে করে, তাই না? তো আমাকে যখন বলেছে যে হচ্ছে মানে ভেনাসের অ্যালটিটিউড ছিল 36 ডিগ্রি, অ্যালটিটিউড কীভাবে করে মাপে? অ্যালটিটিউড মাপে হলো আমার ডিরেক্ট হচ্ছে মনে করো যে হচ্ছে যে এটা আমার ইস্ট বিন্দু, হ্যাঁ, আমাকে বলেছে যে আমি হচ্ছে মানে ওয়েস্টের দিকে 19.36 ডিগ্রি দেখছি, হ্যাঁ, তার মানে এটা আমার ওয়েস্ট, ওয়েস্ট থেকে একদম লম্ব বরাবর আমি যদি টানি তাহলে ওয়েস্ট থেকে লম্ব বরাবর তোমার মোটামুটি মনে করো যে যদি এটা আমি লম্ব টানি মোটামুটি তাহলে এই যে এই জায়গাটা, হ্যাঁ, মনে করো এই জায়গায় মোটামুটি আমার ভেনাস আছে, যদি আমি এইটাকে সানের পাত আর ভেনাসের পাত আমি একটু আগে বললাম ওটা খুব কাছাকাছি থাকে, এই জন্য আমি সানের পাত আর ভেনাসের পাতকে একই রকম ধরে কাজ করতে পারি কাজ করার সুবিধার্থে, হ্যাঁ, তাহলে মোটামুটি এই যে এই জায়গায় তোমার এখন হচ্ছে ইয়া আছে যে ভেনাস আছে, ঠিক আছে, আমাকে যখন বলা হলো অ্যালটিটিউড হচ্ছে 19.36 ডিগ্রি, তার মানে এটা কি, তার মানে এখান থেকে আমি যদি দিগন্তের ওপর একটা মানে হচ্ছে যেই কোণ উৎপন্ন করবে এই কোণটা হচ্ছে 19.36 ডিগ্রি, তাই না? তার মানে এই কোণটা হচ্ছে তোমার 19.36 ডিগ্রি, কিন্তু আমার তো আসলে লাগবে হচ্ছে যে এই কোণটা, তাই না? কারণ ভেনাস তো আসলে এই বরাবর নামবে না নিচে এই বরাবর নামবে, হ্যাঁ, তাহলে মানে সিম্পলি হচ্ছে তোমার মনে করো এই যে ছবিটা আমি যদি মানে 2D আঁকাই তাহলে কী হবে, যেটা হরাইজন চলতেছে তোমার এই যে এটা যেটা বললাম যে মাথার উপরের বিন্দু জেনিথ, এই যে এটা আমার হচ্ছে যে ইকুয়েটর, এটা আমার ইকুয়েটর, আমি এদিকে সাউথ আঁকছি আর এদিকে নর্থ আঁকছি, এই জন্য আমার এটা ইকুয়েটর হয়ে গেছে। আর হচ্ছে আজকে হচ্ছে জুন মাসের 22 তারিখ, তার মানে ইয়া সান হচ্ছে থাকবে 23.5 ডিগ্রি, হচ্ছে সানের ডিক্লাইনের সামনে প্লাস 23.5 ডিগ্রি, মানে ইকুয়েটর থেকে 23.5 ডিগ্রি পাশে থাকবে, 23.5 ডিগ্রি পাশে থাকছো থাকলো, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার সানের পাথ কিংবা হচ্ছে ভেনাসের পাথ আমি যদি ধরি, তার মানে এই যে এই পয়েন্টটা হচ্ছে 19.36 ডিগ্রি হচ্ছে, তাহলে এই লাইনটা যে যখন হচ্ছে একদম ওয়েস্ট বরাবর তোমার একদম ওয়েস্ট বরাবর অ্যালটিটিউড ছিল হচ্ছে 19.36 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 19.36 ডিগ্রি, আমার আসলে লাগবে হচ্ছে যে এই এই কোণের মানটা কত সেইটা, ঠিক আছে। সো মানে আমি এখানে 2D করে আঁকছি, এটা অনেক মানে সিম্পল করে ব্যাপারটা একটু জটিল আসলে, যে আমাকে 3D করে আঁকে আমাকে মোটামুটি মানে স্ফিয়ার নিয়ে মানে গোলকের স্ফিয়ারের ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তা করে আমাকে ব্যাপারটা আসলে করতে হয়। তো আমরা এখানে একটু মানে সোজা করে মানে সিম্পল করে ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করছে, মানে কমপ্লেক্সিটিতে একটু আমরা কমাইছি, এখানে আমাদের কিছুটা ইরর আসবে তবে সেটা আমাদের মনে করা যাচ্ছে মানে নেগলিজিবল ইরর আসবে মোটামুটি, হ্যাঁ। তো এই যে এই কোণের যে মানটা থিটা, হ্যাঁ, এই কোণের মানটা আমি যদি এখানে বসাই থিটা, তাহলে পরে এই কোণের মানটা আমি যদি জানি তাহলে আমি এখানে হচ্ছে সিম্পলি আ মারতে পারি যে হচ্ছে তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটার মান 19.36 ডিগ্রি ডিভাইড বাই এক্স, এটাকে যদি এক্স ধরি তাহলে এখান থেকে এক্সের মান আসবে হচ্ছে 19.36 ডিগ্রি বাই সাইন থিটা, হ্যাঁ। আর না হলে পরে আরেকটা কাজ আমরা করতে হবে, যদি আমি থিটার মান না জানি তাহলে এই যে দেখো যে এখান থেকে এটা দূরত্ব কত, এটা যদি আমার ইকুয়েটর হয় এটা যদি আমার মানে হচ্ছে ভেনাসের পথ হয় তাহলে এই দূরের মধ্যে দূরত্ব হচ্ছে আমার 23.5 ডিগ্রি, তাই না? তাহলে হচ্ছে এই পথের মান হচ্ছে আমার 23.5 ডিগ্রির মতো হবে, তাহলে হচ্ছে এই যে এখান থেকে আমার যে এক্সের মানটা আসবে এটা হচ্ছে আমার এই কোণের মানটা আসবে, তাই তো, যে এইখান থেকে শুরু করে এইখান মধ্যে মানে এই যে এখানে সে অস্ত যাবে আর এখন সেই জায়গায় আছে, এখান থেকে এত দূর যেতে সে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে সেটার মানটা আমার এখান থেকে চলে আসবে, তাহলে সিম্পলি এটাকে আমি যদি 4 মিনিট দিয়ে গুণ করি তাহলে পরে আমার হচ্ছে অ্যান্সার চলে আসবে যে কতক্ষণ পরে আমি ভেনাসকে অস্ত যেতে দেখবো, ঠিক আছে। তো যারা যা তোমার মনে করো যে হচ্ছে ওই যারা যারা সিম্পলি হচ্ছে আমার অ্যালটিটিউড 19.36 ডিগ্রি দেওয়া ছিল এইখানে সিম্পলি হচ্ছে মানে 4 মিনিট গুণ করে অ্যান্সার বের করেছে, মানে তারা মোটামুটি 5 লাখ মার্ক পাইছে, মানে এই যে এটা হচ্ছে আসলে ইরোড ছাড়া করা হয়েছে বলে, হ্যাঁ, কিন্তু আমি যদি মানে ইরোডটা ক্যালকুলেট করতে চাই মানে আমি আসলে আরও অ্যাবসলিউটলি অ্যান্সার বের করতে চাই তখন আমাকে আসলে এমনি করে করা লাগবে, কারণ আমার ভেনাস তো আসলে এই বরাবর ডুববে না, ভেনাস তো আসলে ডুববে এই ব্যাকা বরাবর, এই জন্য ডিরেক্ট 19.36কে 4 মিনিট দিয়ে গুণ না করে 19.36কে সাইন থিটাতে ভাগ দিয়ে সেটা সে 4 মিনিট দিয়ে গুণ করলে পরে আমার আসলে মানে অ্যাকচুয়াল অ্যান্সার বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে এটা হচ্ছে আমার B নাম্বারের অ্যান্সার, ওকে। আচ্ছা, তাহলে পরে এখন হচ্ছে বাকি থাকলো আমাদের সিনেমার প্রবলেম, যে আবির যে স্থান থেকে পর্যবেক্ষণ করছিল সেই স্থানের ল্যাটিটিউড কত এটা আমাকে বের করতে হবে, হ্যাঁ। তো এটা যেমন মানুষের কিছু ব্যাপার আসলে বোঝা লাগবে, ঠিক আছে। তো প্রথম কথা দেখো, ওই যে এটা পৃথিবী মনে করো, হ্যাঁ, এটা পৃথিবী, এটা হচ্ছে তোমার মনে করো পৃথিবীর ইকুয়েটর, বিষুবরেখা হচ্ছে এই বরাবর পৃথিবীর বিষুবরেখা, হ্যাঁ। তো মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, এটা মনে করো বাংলাদেশ, ঠিক আছে। তাহলে আমার ঠিক মাথার উপরের বিন্দু কোনটা, এটা হচ্ছে আমার ঠিক মাথার উপরের বিন্দু চলে গেল, আর আমার হরাইজন কোনটা, যে আমার স্পর্শক বরাবর আছে আমার হরাইজন থাকে, তো এটা হচ্ছে আমার হরাইজন, তাই তো, হ্যাঁ। তাহলে তুমি দেখো যে হচ্ছে মানে
এটা যদি বিষুবরেখা হয় তাহলে ল্যাটিটিউড জিনিসটা কাকে বলে আসলে? ল্যাটিটিউড বলা হচ্ছে, এটা আমি বিষুবরেখা বললাম তাহলে যে নিরক্ষরেখা থেকে আমার আমার যে বিন্দুটা আছে, আমি যেখানে আছি এই জায়গাটা আর নিরক্ষরেখা যে কোনো একটা পয়েন্ট, এই দুটা পয়েন্ট পৃথিবীর কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে এটাই হচ্ছে আমার ল্যাটিটিউড, তাই না? তার মানে এই কোণটা হচ্ছে আমার ল্যাটিটিউড, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে তোমার পৃথিবীর ইকুয়েটর, পৃথিবীর ইকুয়েটরকে যদি আমি মানে বড় করে বাইরে বাড়াই দিই তাহলে পরে যেটা আসে এটা হচ্ছে আমার সেলেস্টিয়াল ইকুয়েটর, তাই না? তাহলে এই যে এই বরাবর থাকবে আমার সেলেস্টিয়াল ইকুয়েটর, তাহলে আলটিমেটলি দেখো যে এই যে সেলেস্টিয়াল ইকুয়েটর, এই যে ইকুয়েটর আর হচ্ছে এই কোণে এই বাহুটার মধ্যবর্তী কোণ হচ্ছে মানে আমার ল্যাটিটিউড, তার মানে হচ্ছে আমার এটা যদি সেলেস্টিয়াল ইকুয়েটর হয় তাহলে সেলেস্টিয়াল ইকুয়েটর আর এই যে আমার হরাইজন, ঠিক আছে? এই যে আমার সেলেস্টিয়াল ইকুয়েটর আর এই যে আমার হরাইজন, এটা হরাইজন, এটা আমার সেলেস্টিয়াল ইকুয়েটর, আর এটা হচ্ছে ঠিক মাথার উপরের বিন্দু জেনিথ, তাই তো? তাহলে যে মাথার উপরের বিন্দু জেনিথ থেকে শুরু করে ইকুয়েটর পর্যন্ত, তাই তো, একদম মাথার উপরের বিন্দু থেকে ইকুয়েটর পর্যন্ত যেই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ল্যাটিটিউড হবে, তাই না? হ্যাঁ, তো তার মানে দেখো যে আমি যদি দেখাই তাহলে কী দাঁড়াচ্ছে, এই যে দেখো আমি এই জায়গায় দাঁড়ায় আছি, এটা হচ্ছে আমার হরাইজন, ঠিক আছে? এই বরাবর তোমার হচ্ছে আমার মানে পৃথিবীর ইকুয়েটর বাড়াই দিয়ে সেলেস্টিয়াল ইকুয়েটর পাইছি এই বরাবর, এটা আমার মাথার উপরের বিন্দু, ঠিক আছে? এই বরাবর যদি সেলেস্টিয়াল ইকুয়েটর থাকে, যে এটা হচ্ছে পৃথিবীর নর্থ পোল, তাই তো? তো পৃথিবীর নর্থ পোল বরাবর থাকে হচ্ছে তোমার ওই যে মানে এই বরাবর থাকে হচ্ছে আমার এনসিপি, তাই না? তাহলে এই বরাবর বাড়াই দিলে পরে আমি পাবো হচ্ছে আমার এন নর্থ সেলেস্টিয়াল পোল, মানে পোলারিস সেলেস্টিয়াল স্ফিয়ারের পোল, ঠিক আছে না? তাহলে এটা আমার হচ্ছে নর্থ হরাইজন, নর্থ হরাইজন, এটা হচ্ছে আমার সাউথ হরাইজন, তাহলে এটা হচ্ছে আমার নর্থ সেলেস্টিয়াল পোল মানে পোলারিস, আচ্ছা ঠিক এই বরাবর, এটা হচ্ছে আমার ঠিক মাথার উপরের বিন্দু জেনিথ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার সেলেস্টিয়াল ইকুয়েটর, ঠিক আছে না? এটা হচ্ছে আমার সেলেস্টিয়াল ইকুয়েটর, ঠিক আছে? এই এই কোণের মানটা হচ্ছে আমার ল্যাটিটিউডের সমান, মানে এই জিনিসটা আমি যখন সিম্পলি যে এই জায়গায় দেখায় যে হচ্ছে আমি যদি আঁকি তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, যে এরকম এটা আমার নর্থ হরাইজন, এটা আমার সাউথ হরাইজন, হ্যাঁ, এটা হচ্ছে আমার জেনিথ, তারপরে এই যে এই বরাবর এটা হচ্ছে আমার এনসিপি নর্থ সেলেস্টিয়াল পোল, আর এটা সে 90 ডিগ্রি কোণ করে এটা হচ্ছে আমার সেলেস্টিয়াল ইকুয়েটর, তাই না? হুম, তাহলে আমি যেটা দেখলাম যে জেনিথ আর ইকুয়েটর মধ্যে যে কোণটা, এই কোণটা মানে এই কোণের মানটা হচ্ছে, এই কোণের মানটা তাহলে কত, যে হচ্ছে আমার ল্যাটিটিউডের সমান। আচ্ছা, এই কোণ বলতে বুঝতেছি তো, এই কোণটা বলতে আসলে এই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এইটাকে আমি আসলে এই কোণ বলতেছি, হ্যাঁ। তাহলে এটার মানে হচ্ছে ল্যাটিটিউডের সমান, দেখো এনসিপি নর্থ সেলেস্টিয়াল পোল থেকে ইকুয়েটর হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা এই এইটুকের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আমার ল্যাটিটিউডের সমান, তাহলে এইটার মান হচ্ছে ল্যাটিটিউডের সমান, তাই তো? তার মানে আমার নর্থ হরাইজন থেকে আমার নর্থ সেলেস্টিয়াল পোল মানে পোলারিস, এই নর্থ হরাইজন থেকে পোলারিস যতখানি উঁচুতে থাকবে, যত কৌণিক দূরত্বে থাকবে, সেটাই হচ্ছে আমার ল্যাটিটিউডের সমান হবে, ঠিক আছে? এইটা অনেক সুন্দর যে আমার হরাইজন থেকে আমি দেখতে পাচ্ছি এতটুকু, তাই না? এতে এখান থেকে এই যে আমার নর্থ হরাইজন, এটা আমি দেখতে পাচ্ছি মনে করো, যে এই যে এই নর্থ হরাইজন থেকে যতখানি উপরে আমার হচ্ছে মানে পোলারিস থাকবে সেটাই হচ্ছে আমার ল্যাটিটিউডের সমান। হুম, এ তো গেল। এখন হচ্ছে তাহলে এই জিনিসটা হচ্ছে ল্যাটিটিউড, এই জিনিসটা ল্যাটিটিউড, এই জিনিসটা হচ্ছে ইয়া। হুম, এখন আমার যেটা বলতে বলছে যে এই এই প্রবলেমে আমাকে বের করতে হবে যে আবি যে জায়গা থেকে দেখছিলো সেই জায়গায় ল্যাটিটিউডটা কত। হ্যাঁ, এখানে কিন্তু আমাকে পোলারিস ল্যাটিটিউড দেওয়া না, এখানে আমাকে কীভাবে তাহলে কাজ করতে হবে দেখো, যে এইখানে আমাকে একটা ছবি দেওয়া আছে পাশে, ঠিক আছে, যে সারাদিনের স্থানের পার্টটা দেখানো আছে। হ্যাঁ, সারাদিনের স্থানের পার্টটা তুমি যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ হচ্ছে যে দেখো এইখানে ছবিটা এরকম কেন, কারণ হচ্ছে এইদিকে নর্থ হরাইজন ধরছে আর এইদিকে সাউথ হরাইজন ধরছে, এই জন্য হচ্ছে ছবিটা এদিক বরাবর না বেঁকে এদিক বরাবর বেঁকেছে, একই জিনিস, তাই তো? দেখো সান হচ্ছে এইখানে এইখানে ইস্টে উঠবে, ইস্টে উঠে ম্যাক্সিমাম হচ্ছে এতখানি উঁচুতে উঠবে, তাই তো? এটা হচ্ছে সানের ম্যাক্সিমাম অ্যাল্টিটিউড, সানের ম্যাক্সিমাম অ্যাল্টিটিউড তোমাকে দেওয়া আছে ছবি থেকে, যে মোটামুটি 72 ডিগ্রি, তাই তো? এখান থেকে সূর্য অস্ত চলে যাবে দুপুর 12টার দিকে, মোটামুটি সানের অ্যাল্টিটিউড থাকবে হচ্ছে 72 ডিগ্রির মতো এই জায়গায়। হ্যাঁ, এখন দেখো যে তাহলে পরে এইটা আমার ছবিটা, এটা আমার নর্থ হরাইজন, এটা আমার সাউথ হরাইজন, এটা আমার জেনিথ, ওকে। হ্যাঁ, তাহলে ইকুয়েটর কোনটা হবে, এটা হবে আমার ইকুয়েটর, ঠিক, যে আমার জেনিথ থেকে এই বরাবর কতখানি মানে ডিফারেন্স, সেটা হচ্ছে আমার হচ্ছে মানে ল্যাটিটিউডের সমান। আমি জানি ল্যাটিটিউডটা কত, আমি জানি না ল্যাটিটিউডটা কত, আমি মোটামুটি ইকুয়েটর রাখলাম আর এই বরাবর আমি এনসিপিটা রাখলাম, ওকে। হ্যাঁ, এখন আমাকে যেটা বলছে যে আমি সূর্যের ম্যাক্সিমাম অ্যাল্টিটিউড জানি, যে সূর্যের সারাদিনের পথ কীরকম হয় সেটা আমি জানি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যে সূর্যের সারাদিনের পথ ব্যাপারটার মানেটা কি, মনে করো ওই যে এটা মনে করো পৃথিবী কিংবা এটা সেলেস্টিয়াল স্ফিয়ার ধরো, হ্যাঁ, এটা মনে করো বিষুবরেখা, তাহলে পরে হচ্ছে মানে
পৃথিবীর অ্যাক্সিস এটা না, তাহলে পৃথিবীর অ্যাক্সিস এক্সিস বরাবর এই বরাবর পৃথিবী ঘুরে, তার মানে যদি মনে করো রাজশাহী জায়গায় হয় তাহলে রাজশাহী কীভাবে করে ঘুরে আসবে সারাদিনে, রাজশাহী সারাদিনে মনে করো তোমার যে এই বরাবর এইভাবে করে ঘুরে আসবে, ইকুয়েটরের প্যারালালি ঘুরে আসবে, তাই না? যে এভাবে করে পৃথিবী ঘুরে, তার মানে এখানে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুটা হচ্ছে ইকুয়েটরের প্যারালালি ঘুরে আসবে, তার মানে এটা যদি ইকুয়েটর আমার হয় ইকুয়েটর প্যারালালি বস্তুটা ঘুরে আসবে, তার মানে সেলেস্টিয়াল স্ফিয়ারও এই যে এটা আমার সেলেস্টিয়াল ইকুয়েটর, যে কোনো মানে বস্তু যদি একটা বস্তু যদি এখানে থাকে তাহলে সারাদিনে কীভাবে ঘুরে আসবে, সে সারাদিনে সে হচ্ছে ইকুয়েটরের প্যারালালি এমনি করে যাবে যে এমনি করে ঘুরে আসবে, তাই না? এভাবে করে যেভাবে করে সে ঘুরে আসবে। এখন দেখো যে আজকের দিনটার মান, আজকের দিনটার টাইম কত, আজকের দিন হচ্ছে 22শে জুন বলে দিছে। তো 22শে জুনে সূর্যের ডিক্লাইনেশন হচ্ছে সবচেয়ে উঁচুতে থাকে, মানে ইকুয়েটর থেকে দূরত্ব যেটাকে ডিক্লাইনেশন বলা হয়, এই সূর্যের ডিক্লাইনেশন সবচেয়ে বেশি থাকে কত, মোটামুটি 37 ডিগ্রি। তাই তো 21শে জুন 22শে জুনে সূর্যের ডিক্লাইনেশন থাকে হচ্ছে 37 ডিগ্রি, প্লাস 37 ডিগ্রি। তাহলে পরে আমরা জানি সূর্যের ডিক্লাইনেশন 37 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখান থেকে 37 ডিগ্রির ওপরে সূর্যের হচ্ছে মানে সূর্য হচ্ছে এই বরাবর সারাদিনে ট্রাভেল করে আসবে, সারাদিনে সে মনে করো এখান থেকে যাবে এখান থেকে ট্রাভেল করে আসবে। তাই তো ওই যে এই কোণটার মান তাহলে কত, এই কোণের মান হচ্ছে 37 ডিগ্রি, এইটুকুর মান হচ্ছে 37 ডিগ্রি। ওকে, আর হচ্ছে তাহলে এটার মান কত, 23.5 ডিগ্রি, আমি জানি সেটা। হ্যাঁ, আর ম্যাক্সিমাম সূর্য তাহলে কত উপরে উঠছে, যেখান থেকে ওটা শুরু করছে উঠতে উঠতে উঠেছে একদম এই সময় সবচেয়ে উঁচুতে থাকে, এই সময় কতখানি উঁচুতে সে আছে, যে সাউথ হরাইজন থেকে তার উচ্চতা কত সেটা আমাকে দেওয়া আছে কোশ্চেনে, যে সাউথ হরাইজন থেকে, এই যে দেখো সাউথ হরাইজন থেকে উচ্চতা হচ্ছে 72 ডিগ্রি তার মোটামুটি, তাই তো? তার মানে এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে এই পুরাকোণটা, এই পুরাকোণটার মান হচ্ছে তোমার, এই পুরাকোণটার মান তোমার হচ্ছে 72 ডিগ্রি। হ্যাঁ, আর এই যে এইটুকের মান হচ্ছে 37 ডিগ্রি, তার মানে 72 ডিগ্রি 37 ডিগ্রি বাদ দিলে পরে যেটা হবে সেটা হচ্ছে আমার এইটুকের মান। ওকে, এটার সময় এইটুকের মান। আর আমার ল্যাটিটিউড আসলে কোনটা, আমার ল্যাটিটিউড তো হচ্ছে এই যে এটা যদি আমার জেনিথ হয়, এটা যদি ইকুয়েটর হয় তাহলে যে এইটা হচ্ছে আমার ল্যাটিটিউডের সমান, তাই তো? তাহলে এই ছবি থেকে আমি পাচ্ছি যে হচ্ছে যে 72 - 37 ডিগ্রি হচ্ছে আমার এইটার মান, যে 72 ডিগ্রি - 37 ডিগ্রি হচ্ছে আমার এই জায়গাটার মান, এইটুকের মান। তাহলে 90 ডিগ্রি থেকে এই পয়েন্টের মান যদি আমি বাদ দিই, এই পয়েন্টের মান 90 ডিগ্রি থেকে বাদ দিলে পরে আমার আসলে ল্যাটিটিউড চলে আসবে। ওকে, তাহলে পরে 90 ডিগ্রি থেকে আমি যদি এটা বাদ দিই তাহলে আমি এখান থেকে ল্যাটিটিউড পেয়ে যাবো, ঠিক আছে? এই প্রবলেমের অ্যান্সার তুমি যদি বের করো তাহলে শেষ পর্যন্ত ল্যাটিটিউড মোটামুটি হচ্ছে 42 ডিগ্রি পয়েন্ট সামথিং মতো আসবে, মোটামুটি 40 ডিগ্রি মতো একটা হচ্ছে ল্যাটিটিউড আমার আসবে। ওকে,